গাইস দেখতে পাচ্ছেন একজন কিন্তু এদিকে খাচ্ছে আসলে একজন অপরিচিত মানুষের কাছে কিভাবে খেতে হয় সেটা আপনাদের দেখাবো আসেন ভাই সেদিকে ঈদগাটা এদিকে হ্যাঁ ঈদগা এদিকে এটা ঈদগা আচ্ছা এটা অনেক মজার ছিল এটা কোথা থেকে নিয়েছেন ফোকো ভাই থ্যাংক ইউ সরি আসলে আপনি মানে রাগ করতেছেন কেন আমি জাস্ট ফান করতেছিলাম ফান করতেছিলাম এইভাবে হঠাৎ করে নিলেন না ভাই রাগ করার তো বিষয় আসলে আমি নিচে একজনটা একটু খেয়ে ফেলছিলাম বুঝছেন মানে উনি খাচ্ছিল তো আমি পান করে খাইছি তো অনেক মজা লাগছে দ্যাটস ওয়াই আসলে এখানে আসা সো আমি একটা আসলে দুইটা নিছি একা না আপনি ভাবতেছেন দুটো একা খাবো না আপনি হাসতেছেন আমি দেখলাম একটা ওকে দিব হ্যাঁ ঠিক আছে সো মিস্টার আপনার নামটা জানি কি সাজিদুল গাইস ওনার একটা খেয়ে ফেলছিলাম আমি সো সেটা ওনাকে দিয়ে দিলাম জাস্ট আপনার সাথে কিন্তু সম্পর্ক আমার এই পর্যন্তই নেক্সটে কখনো জ্বালাবেন না ঠিক আছে সো অতিরিক্ত গরম আর ফোকোতে আজকেই প্রথম আচ্ছা এটা কি ফোকো না ফুয়োকো নিচে যখন খাইছি তখন অনেক বেশি মজা লাগছে বাট এইবার আসলে উপরে এসে অর্ডার দিয়ে নিলাম বেশ জুসি মানে মুখের মধ্যে নেওয়ার পরে না আসলে ব্লাস্ট করছে জাস্ট মনে হচ্ছে যে মাউথ ওয়াটারিং ভিতরে কিছু একটা আছে যেটা ক্রিস্পি বেশ মজার আসলেই ভালো লাগতেছে ফুয়োকোর স্পেশাল যেটা স্পেশাল মিট বক্স সেটা বেশি ভালো লাগছে কারণ ওনার যে মেয়োনিজটা ইউজ করছে এটা একদম টাটকা আসলে টাটকা মেয়োনিজ কিন্তু মুখে নেওয়ার সাথে সাথে বোঝা যায় এতক্ষণ ধরে খাচ্ছি দেখো এখনও অনেক পরিমাণে আছে একটু ঢেলে দিই পরিমাণটা একটু দেখাই হ্যাঁ আরে বাহ জাস্ট কোয়ান্টিটি কিন্তু হিউজ সে ক্রিস্পি কোনটা লাগলো ক্রিস্পি চিকেনও আছে শুধু একটা কথাই বলা যায় ফুয়োকোর যে মিট বক্সটা এটা বেশ মজার আপনারা ট্রাই করতে পারেন ভালো লাগবে আশা করি এর আগে পরে আমার আসলে কখনো আসা হয় না আর নর্মালি মিট বক্স আমি মনে হয় এটা সেকেন্ডবার খাচ্ছি কোনো একটা জায়গায় এসে আসলে এটাও খাইতাম না জাস্ট ফান করতে যে ভালো লাগছে তাই আসা আর এটা হচ্ছে মিরপুর ব্রাঞ্চ ফুয়োকোর আর এটা হচ্ছে ঈদগা মাঠ যে আছে মিরপুর একে ঠিক সেটার সাথেই লাগানো খেতে একটু জুসি জুসি লাগে এই টাইপের ফুড যারা পছন্দ করেন বা মিট বক্স যারা পছন্দ করেন তাদের জন্য ডেফিনেটলি আই থিঙ্ক ফুয়োকোটা বেশ ভালো কিছু একটা সার্ভ করে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো লোকেশনে নতুন কোনো ফুড নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ তারা